আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভক্ত আশিক এবং সমস্ত ধর্ম ধর্মান্তরের লোকেদের এবং সমস্ত বিশ্ববাসীদের সামনে একটি কথা নিয়ে আসলাম। সে আলাপটি হলো যে সাধারণ মানুষের মৃত্যুটা কিভাবে হয় এবং যারা মোটামুটি আল্লাহর ইবাদত করে তাদের মৃত্যুটা কিভাবে হয় এবং অলিয়া উলিয়া যাহার আছে তাহাদের মৃত্যুটা কিভাবে হয়, আজকে এই বিষয় নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। একজন আউলিয়ার যখন মৃত্যুর সময় কাছাইয়া আসে, তখন আজরাইল যখন আসে তার রুহু কবজ করার জন্য, তখন সে আজরাইল এসে ওই ব্যক্তিটাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে হে আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছেন, আপনার সাথে যদি আমার কোনো বেদবি হয় তাহলে আমাদের মতো ফেরেস্তারও রক্ষা নেই। আল্লাহ বলেছেন যে তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না এবং আমার বন্ধুদের সাথে কখনো তোমরা বেদবি করো না। আমার বন্ধুর সাথে যদি তোমরা বেদবি করো তাহলে আমি আল্লাহর সাথেই বেদবি করা হবে। তাহলে তুমি ফেরেস্তা হও যেই হও, তোমার ঠিকানাটা খুব কঠিন একটা দোজকের মধ্যে নিক্ষেপ করা হবে, কঠিন সাজা হবে। তো হে আল্লাহর অলি, আপনার সময় হয়ে গেছে, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব। তখন সে আল্লাহর অলি বলতেছে হে ফেরেস্তা, হে আজরাইল, তুমি তো অনেক লম্বা অনেক বড়, জমিনে যখন তুমি দাঁড়াইছো তোমার মাথাটা সেই আসমানে, তুমি এত বড়, তাহলে ওই অনুসারে আমি তো পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিছি, আমি তো ছোট, তুমি যখন আমাকে স্পর্শ করবা তখনই তো আমার কষ্ট হবে যে আমি যেই সাইজের একটা মানুষ আছি, যে একটা মশাকে আমি যত আরাম করেই ধরি, যত আরাম করেই আমি তাকে ধরি, তবুও কিন্তু মশাটা কষ্ট পাবে বা চাপ লাগবে। তো তুমি তোমার পা দুটো জমিনে, তোমার আসমানে তোমার মাথা, আমি ওই মশার তুলনায় মশার চেয়েও ছোট, তুমি আমাকে যত আরাম করেই ধরো, আমার রুহুটা যখন বের করে নিয়ে যাবা তখন তোমার কষ্ট হবেই। তখন সে আজরাইল ফেরেস্তা বলতে লাগলো হে আল্লাহর বন্ধু, আপনিই বলেন কিভাবে এই রুহু কবজ করলে ভালো হয়, সেটা আপনি আমাকে বলেন। তখন দেখা যায় সে ফেরেস্তা এবং আল্লাহর অলি দুজনেই চুপ। কিছুক্ষণ পরে ফেরেস্তা একটা হাসি দিয়ে বললেন যে হে আল্লাহর বন্ধু, আপনার সাথে বেদবি করা যাবে না, আপনাকে কষ্টও দেওয়া যাবে না, তবে আপনার রুহু কবজের যে একটা পদ্ধতি আল্লাহ আমাকে এ শিক্ষাটা দিয়েছেন যে আমার বন্ধুদের রুহু কবজ কীভাবে করবা। তখন ফেরেস্তা আজরাইল ফেরেস্তা বলতে লাগলেন হে আল্লাহর বন্ধু, আপনি আমার ডান হাতের দিকে তাকান। যখন আল্লাহর অলি সেই ডান হাতের দিকে তাকাইলেন, তখন হাতের দিকে তাকাইয়া দেখে আল্লাহর একটা নাম বা আল্লাহর গুণবাচক একটা নাম দেখা যাইতেছে। তখন ফেরেস্তা বলতেছে আপনি এই নামটা পড়েন। যখন আল্লাহর অলি এই নামটা পড়তে শুরু করল, তখন আল্লাহর অলির সেই রুহুটা আজরাইলের হাতে আস্তে করে চলে গেল। যে মায়ের বুকে দুধ খেতে খেতে যেরকম বাচ্চাটা ঘুমিয়ে যায়, ঠিক তেমনি করে আল্লাহর অলি ঘুমিয়ে পড়লেন। মনে হয় তিনি বুঝতেই পারলেন না তার রুহুটা কীভাবে বের হলো। তাহলে আজরাইল যদি তাকে ধরতে আসতো,
তাহলে তার কষ্ট হইতো। আর সেই রুহুটা সেই নামের গুণে, আল্লাহর গুণবাচক সেই নামের গুণে সেই রুহুটা আজরাইলের হাতে অটোমেটিক চলে গেল, তখন তার আর কষ্ট হলো না। এ হলো আল্লাহর ওলিদের মরণ, তাদের মরণে কষ্ট হয় না। তবে আমাদের চেষ্টা থাকবে কিভাবে আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারি। যদি বন্ধু হইতে হয় তাহলে আল্লাহর কাছে চাওয়া ছাড়তে হবে, যে আল্লাহ এটা দাও, আল্লাহ সেটা দাও, আল্লাহ সেটা দাও। না, আল্লাহ গো তোমার কাছে শুধু তোমাকেই চাই। এরপরে আসি মধ্যম লোকেরা, তারা নামাজ রোজাও করছে, তারা আল্লাহর অন্য অন্য কাজও করছে, হজ জাকাতও করছে, সংসারের কাজও করছে, আবার কোনো লোভে পড়ে কোনো খারাপও করছে, কিন্তু খারাপ ভালো মিলাইয়া তার এক প্রকার যেটুকু চেষ্টা করছে আল্লাহর ভালোটা করার চেষ্টা করছে বেশি, এই জন্য তারা মধ্যম। তারা না পারছে ওরকম বান্দা হইতে, না পারছে ওরকম বন্ধু হইতে। এরকম লোকদের কাছে যখন আজরাইল আসে, তখন আজরাইলকে যখন বিকট দেখতে পায়, বিকট যখন আল্লাহকে আজরাইলকে দেখতে পায়, তখন আজরাইলকে বলে যে হে আজরাইল, মনে মনে বলে কিন্তু মুখে প্রকাশ করে বলার শক্তি থাকে না। তখন সেই মধ্যম ব্যক্তিটা বলে হে আজরাইল, তুমি তো নিয়ে যাবা, আল্লাহর কাজ তো ভালো করে করতে পারলাম না, তবে আমাকে একটু জিকির করার সুযোগ দাও, আমাকে একটু আল্লাহকে নাম ডাকার সুযোগ দাও। তখন সেই ব্যক্তিটি জপতে থাকে, জপতে থাকে। তখন জপলে কি হবে, সে আল্লাহর ওলির মতো তো আর হয় না। তখন দেখা যায় যে আজরাইল যতটুকু আরামের সাথে পারা যায় অতটুকু আরামের সাথে তার রুহটা নিয়ে গেল, তারপরেও তার এমন কষ্ট হয়েছে যে একটা মানুষের মৃত্যুর সময়ে কীরকম কষ্ট হয় যখন আজরাইল নিজের হাতে নেয়, যে একটা খাসি বা একটা ছাগলের চামড়া পায়ের থেকে কেটে যখন আলাদা করা হয় টান দিয়ে, যেরকম কষ্ট অনুভব হয় এই কষ্টটাও অনুভব করেছেন। তাহলে এবার আসি যে যারা এই পৃথিবীতে আল্লাহর কোনো কাজ করে নাই, খারাপে লিপ্ত হয়েছে, মানুষেরটা লন্ঠন করে খাইছে, মানুষের ক্ষতি করছে, বিভিন্ন খারাপে লিপ্ত, আল্লাহর কোনো কাজ করে নাই, তখন আজরাইল যখন তার সামনে আসে, আজরাইলের বিকট চেহারা যা দেখে তার জবানবন্ধ হয়ে যায়, আল্লাহকে ডাকার ক্ষমতাও থাকে না। তখন আজরাইল তাকে আর কিছু জিজ্ঞাসা করারও টাইম নাই, তখন একটা ডলা দিয়েই তারে নিয়ে যায়। তাহলে তার কষ্টটা কেমন হইল? তাহলে আমি বলতে চাই, আমরা নামাজ রোজা ইবাদত হজ জাকাত যাই কিছু করব, এটা হলো শরীয়তের, শরীয়তের ইবাদতটা করার পরেই আমরা বড় করে হাত তুলি, আল্লাহ বেহেস্ত দিও, আল্লাহ তুমি জান্নাত দিও, দোজক থেকে বাঁচাইও, কিন্তু কখনোই বলি না যে হে আল্লাহ তোমাকে চাই, কি করলে তুমি সন্তুষ্ট হবা গো আল্লাহ, যে যেন তোমাকে পাই। তাহলে তার সম্পদ, তার সৃষ্টিতে যা কিছু আছে সমস্ত কিছু চাই, আল্লাহকে কখনো চাই না। তো বোঝা গেল কি যে আমরা স্বার্থবাদী, আল্লাহর প্রেমে আল্লাহর জন্য কাঁদি না, আল্লাহর কাছ থেকে এটা সেটা চাই। আল্লাহ কি একদিনও না খাওয়াই রাখছে, তবুও শুকরিয়া করি না, আল্লাহ এটা দাও সেটা দাও। এ হলো শরীয়তের ইবাদত। এবার হাকিকত, তরিকত ও মারফতের দেশে যখন মানুষ যাবে, তখন তারা কি করবে? সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের আর মৃত্যু হবে না, প্রথম মৃত্যু ছাড়া তোমাদের আর হিসেব হবে না। সুতরাং যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনা করতে করতে তখন একদিন মানুষ এই আত্মার উদ্ধার পায়, সে আত্মাটা শক্তিশালী হয়, তখন সেই মানুষটা একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ পর্যন্ত যিনি পৌঁছায় গেল, তিনি বান্দা থেকে বন্ধু হইল, আর সেই বন্ধুর মৃত্যু যেভাবে সেভাবে হবে না। তো আমাদের বিষয় হলো যে আমরা আল্লাহর দেওয়া কাজগুলা করি, এবং যে শরীয়তের পাশাপাশি হাকিকত, তরিকত ও মারিফত, এগুলার ভেদ রহস্য আমরা জানব, জানার পরে আমরা হাকিকতের দেশে থেকেই এগুলো আমরা মানব। তো আজকে যে আলোচনাটি করলাম, এই আলোচনাটির বিষয় হলো যে যারা এই পৃথিবীতে দুর্নীতি করতেছে, খারাপ লোক, তারা মৃত্যুকে ভয় পায়, কেননা তাদের মৃত্যুটা এত কষ্টদায়ক হবে। আর যারা আল্লাহর ওলি হয়ে গেছে,
তাদের মৃত্যুর সময়ও তারা হাসে, আগেও তারা হাসে, মৃত্যুর সময়ও তারা হাসে, মৃত্যুর পরেও তারা হাসে। কেননা তার মৃত্যু একজন খারাপ লোকের মতো হবে না, তার মৃত্যুটা আরামদায়ক হবে। যে বাচ্চা যেমন আস্তে আস্তে মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমায় যায়, টের পায় নাই কখন ঘুমায় গেছে, এরকম মৃত্যু যদি আমরা চাই তাহলে আমরা আল্লাহকে ছাড়া আর কি চাবো? তখন আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি দয়া করে তার বান্দা থেকে বন্ধুর কাতারে নাম নিয়ে দেয় আমাদের, তাহলে আমাদের মৃত্যুটা ওরকমই হবে। আজ আমি এই কথাগুলো বলেই রাখছি। আল্লাহ হাফিজ।